বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রাত্রি বাড়লে রাত 1:30-2টার সময় কেউ অসুস্থ হয়ে গেছে এবং হঠাৎ করে ফোন, সেটা পাড়ায় হোক যেখানেই হোক, যে অসুস্থ হয়ে গেছে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে, পাড়ায় পাড়ায় এখন আর অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, কারো গাড়ি আছে কখনো মতো তাকে হসপিটালে নিয়ে আসতে হবে। কিন্তু এই জিনিসটাই বছরের পর বছর একজন কিন্তু করে এসছে এবং যাকে আমরা জানি বাইক অ্যাম্বুলেন্স দাদা মিস্টার কনবুল হক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দাদা ওয়েলকাম, কেমন আছেন? খুব ভালো লাগছে আজকে এখানে এসে, খুশি যে আজকে চা বাগান বা গ্রামে আমরা থাকি, তো কলকাতার মতন প্রচন্ড জায়গা একটা এসে মঞ্চে কথা বলতেছি, খুব আনন্দিত লাগছে, আমার কাজটাকে আগ্রহ বা আনন্দ করতে দিচ্ছে, এটাই আমি ভালো লাগছে। আপনি যে দিনের পর দিন বছরের পর বছর এই যে নামটা পেয়েছেন, আপনার নাম করিমুল হক, তার থেকে কিন্তু আপনাকে সবাই একটা নামে চেনে, বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটা আপনার কেমন লাগে? ভীষণ খুশি লাগতেছে যে বাইক অ্যাম্বুলেন্স দাদা করে রাখতেছে, আগে আমার করিমুল হক নাম ছিল। মানুষের যে পরিষেবাটা দিই আমি ডে নাইট সার্ভিসটা দিই বাইকে করে, প্রচুর রুগী নিয়ে যাই আমি, দিন রাতে নিয়ে যাই জঙ্গলে ফরেস্টে চা বাগান এরিয়ায়, আমাদের এখানে ট্রাইবাল এজেন্সি বনবস্তি, হ্যাঁ এসব লোকদের আমি হসপিটালে পৌঁছে দিই বলে সবাই আমাকে অ্যাম্বুলেন্স দাদা বলেই ডাকে, খুব ভালো লাগছে এই নামটা। যে সমস্ত যাদেরকে নিয়ে যান বা আপনি তো একাই নিয়ে যান, প্রথমে একাই নিয়ে যান, তারপরে তার বাড়ির লোক যান, এবং সেই সময় কী মনে হয় সেই লোককে নিজে আপন বলে মনে হয়? দেখুন, যে কোনো পেশেন্ট যখন আমি নিয়ে যাই তাকে আমি ফ্যামিলির লোক মনে করেই নিয়ে যাই সাথে, সে আমার পিঠে বমি করে তাকে পায়খানা করলো না পেশাব করলো আমি ওগুলো মনে করি না, আমি লোকটাকে কীভাবে আমি হসপিটালে পৌঁছাবো সেটাই আমার টার্গেট। অনেক জাম রাস্তায় কখনো পড়ে যাই, হয়তো গাড়ি ঘোড়ার জন্য জাম লেগে আসে, ছোটো রাস্তা দিয়ে একটা বাইক পে করে যে একটা পেশেন্টকে হসপিটালে দ্রুতগতিতে পৌঁছানো যায় সেটা আমি জানি যে কীভাবে পৌঁছাইতে হয়, আমি দ্রুতগতিতে পৌঁছে পেশেন্টটাকে আমি সুস্থ করে নিয়ে আসতে পারি। আপনি যে বছরের বছরে এই কাজটা করে চলেছেন এবং মানুষের সেবা করে চলেছেন, ইউথদের আমাদের ইয়ং জেনারেশন তার ব্যাপারে কী হচ্ছে? ইয়ং জেনারেশনকে নিয়ে তো সমস্যা, তাদের উপর আমাদের ভবিষ্যৎ এবং দেশ চলবে আমি মনে করি, তাদের উপর দেশ চলবে আমি মনে করি। যে আমি যে বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করতেছি শুধু অ্যাম্বুলেন্স দাদা শুধু এক জায়গায় পড়ে থাকলে হবে না, আমার চাষটি সারা বাংলা সারা ভারতে জানো বাইক অ্যাম্বুলেন্সটা তৈরি হয়, শুধু এটা গ্রামে না শহরেও দরকার, এই কারণে কিছু শহরে অনেক যানজট লাগে, অনেক জ্যাম লাগে, পেশেন্ট হসপিটাল পৌঁছাতে অনেক দেরিতে পৌঁছায়, যে কোনো পেশেন্টকে শুধু গর্ভবতী মা ছাড়া যে কোনো পেশেন্টকে বাইকে করে হসপিটালে পৌঁছানো যায়। আমি চাই ইয়ং জেনারেশন যারা আছে, যারা যুবক ছেলে আছে, যাদের উপর আমাদের দেশ চলবে, যাদের উপর আমরা ভরসা করে চলবো, যাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, তারা যেন সমাজের কাছে এগিয়ে আসে। আপনাদের মাধ্যমে আমি বলছি, আপনারা যে প্রেসটি চালাচ্ছেন সমাজের কাজ করার জন্য এটা দারুণ, এটা চালিয়ে যান, নিশ্চয়ই আমরা একদম সাকসেসফুল হতেই হবে। আমাদের আমরা সবাই জানি যে যেমন রাস্তায় সমস্ত জ্যাম লেগে থাকে এবং অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য একটা নির্দিষ্ট গাড়ি যাওয়ার জন্য একটা স্পেসিফিক জায়গা দরকার, কিন্তু সেটাই যদি বাইকে করে যাওয়া হয় তাহলে অনেকটা কম জায়গা লাগে এবং তাড়াতাড়ি যাওয়া যায়, একদম সেই জিনিসটাই আপনি বছরের বছর করে আসেন। সেই জিনিসটা শুধু একটা জায়গায় না, আপনার মতো যদি আপনি যদি সবাইকে মোটিভেট করেন, আপনি আপনার মতো যদি সমস্ত ইয়ংস্টাররা এগিয়ে আসে প্রত্যেকটা জেলায় না প্রত্যেকটা গ্রামে না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যদি হয় তাহলে ওদের অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। সত্যি এটা তো দারুণ কথা, এটা গ্রাম শুধু না, শহর গ্রাম থেকে যে কোনো এরিয়ায় একটা করে ছেলে যদি তৈরি হয়, বেশি না একটা গ্রামে একটা ছেলে যদি এসব সচল কাজ বেশি নেয়, হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটলো বাইকে করে হসপিটাল পৌঁছাই দেবে, তার বেশি কিন্তু টাইম লাগবে না, কখন গাড়ি পাবে কখন অ্যাম্বুলেন্স পাবে ততক্ষণ তো পেশেন্টের অবস্থা বারোটা বেজে যাবে। আমি চাই সবাই যেন মিলে বাইক অ্যাম্বুলেন্সগুলো তৈরি করে গ্রামে গ্রামে একটু যেন পরিষেবাটা দেয়, এদিক ওদিক না করে সমাজের যেন একটা কাজ করতে পারে, মানুষের সেবা করতে পারে, মানুষের উপর সত্য কোনো ধর্ম হতে পারে না। আমি চাই সবাই যেন আমরা বাংলাটাকে একটু যেন সুন্দর করে নিয়ে যেতে পারি এক জায়গায়, বাংলাটা যেন একটা গর্ব হতে পারে, বাংলা থেকে যেন সারা ভারতবর্ষ জানতে পারে যে বাংলার ছেলেগুলো মানুষকে কীভাবে মানে সেবা করে, স্বামী বিবেকানন্দ যেভাবে করছে, মাদার টেরিজা যেভাবে করছে, ভগিনী নিবেদিতা যেভাবে করছে মানুষের সেবা, আমরা কেন করতে পারবো না? ওনারা বলেনি যে আমাদের ব্যানারগুলো নিয়ে রাস্তায় শো করো, আমার কথাগুলো নিয়ে মানুষের অনুসরণ করে মানুষের সেবা কাজ করো, তাই আমি স্বামী বিবেকানন্দের পত্রটাকেই আমি করতে মনে করি। এটাই ঠিক, বিবেকানন্দ সবসময় বলে গেছেন, সবসময় ইউথকে নিয়ে গেছেন, তিনি এত দূরদর্শী ছিলেন, সবসময় ইউথ জেনারেশনকে নিয়ে গিয়েছেন, এবং আপনিও যে কাজটা করছেন সেই কাজটাই যদি ইউথ জেনারেশন এগিয়ে নিয়ে যায় তাহলে বোধ হয়
বহু মূল্যস্বরূপ বিশ্রাম দিচ্ছি আমি, এবং এনবিসির তরফ থেকে এবং সমস্ত ইয়ং জেনারেশনের তরফ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে কাজটা দিনের পর দিন বছরের পর বছর করে চলেছেন, এবং একটা একটা লোকের জন্ম একটা বহু লোকের জন্ম সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের প্রাণ বাঁচানো, এবং সেটা আপনি বাঁচাচ্ছেন নিজের জীবন ঝুঁকি নিয়ে বাইক অ্যাম্বুলেন্স নিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার জীবন দীর্ঘজীবী হোক, এবং আপনি এরকম বহু বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। ধন্যবাদ।